নমস্কার, 7 AWAKE নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সিপিআইএম এর শহীদ বেদি ভাঙাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা আগরপাড়ার উষুমপুর বটতলায়। 67 খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ বেদিটি বটতলা এলাকায় ছিল দীর্ঘদিন ধরেই। বারংবার রাস্তা হয়েছে, জনবসতি বেড়েছে, কিন্তু কোনো সময় এই শহীদ বেদিটি ভাঙা হয়নি। অভিযোগ, রাস্তা সম্প্রসারণের অজুহাতে আজ খুব সকালেই ভেঙে দেওয়া হয় শহীদ বেদিটি। খবর পেয়ে সিপিআইএম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে সৃষ্টি হয় তুমুল উত্তেজনার। সিপিআইএম এর অভিযোগ, মহিলা সহ তাদের নেতৃত্বের উপরেও হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে ঘোলা থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তীর অভিযোগ, খাদ্য আন্দোলনের শহীদ বেদি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তার অজুহাতে ভেঙে দেওয়া হয়েছে এবং বিনা প্ররোচনায় তৃণমূল কর্মীরা বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছে, মারধর করেছে। বাদ যাননি তিনি বা মহিলা নেত্রীরাও। আমাদের খাদ্য আন্দোলনের শহীদ বেদি আছে পানিহাটির আগরপাড়ার উষুমপুর অঞ্চলে দীর্ঘদিনের। রাস্তার কাজ হচ্ছে, আমরা উন্নয়নের বিরোধী নই। শহীদ বেদি ওখানে একটা ডিভাইডারের কাজ করে, অনেক গাড়ি প্রচণ্ড তীব্রতার সঙ্গে আসে শহীদ বেদির জন্য, তারা গাড়ি স্লো করতে বাধ্য হয়, গাড়িটা যায়। আজকে সকালবেলায় বিনা প্ররোচনায় কোনো রকমের কোনো নোটিশ না দিয়ে শহীদ বেদিটাকে জেসিবি এনে ভেঙে দেওয়া হয়। আমরা প্রোটেস্ট করেছি, আমরা শুধু বলেছি আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু আমাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল, আলোচনা করা উচিত ছিল শহীদ বেদিটা ভাঙার আগে। স্থানীয় কাউন্সিলর সিআইসি মেম্বার হিমাংশু দেব আসেন, তার সাথে আমার আলোচনা চলছিল। তিনি বলেন তার জানা ছিল না যে শহীদ বেদিটা ভাঙা হবে। এই কথা বলতে বলতেই তার বাহিনী অশ্লীল ভাষা প্রয়োগ করতে করতে আমাকে চর থাপ্পড় মারতে আরম্ভ করে এবং মাথায় ইটের বাড়ি মারার জন্য ইট তোলে। আমাদের মহিলা কমরেড ঝাঁপিয়ে পড়ে রক্ষা করার চেষ্টা করেন, তাকে সরাসরি হাত চালানো হয় তার উপরে, তাকে অশালীন বিষয় ঘটে ওখানে। আমাদের এরিয়া কমিটির সদস্য গণেশ সোম তাকে মেরে দাঁত নড়িয়ে দেওয়া হয়েছে, অনেক কমরেডরা আহত হয়েছেন ওই মবের মধ্যে দাঁড়িয়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার কোনো প্রয়োজন ছিল না, কারণ উন্নয়নের বিরোধিতা করে আমরা কোথাও রাস্তা আটকে বসে নেই, কিন্তু ওরা টাকা পয়সা নেই, ওরা রাস্তার কাজ করতে পারছে না, ওদের বিভিন্ন জায়গায় তোলা তুলতে তুলতে আজকে মিউনিসিপ্যালিটির এমন অবস্থা করেছে। আমরা প্রতিবাদে রাস্তায় নামছি বলে আমাদের উপরে প্রতিশোধমূলক আচরণ হিসাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের অন্তত পক্ষে 6 জন আহত হয়েছে, সিরিয়াসলি আহত হয়েছে 3 জন। অভিযোগ পেয়ে আমরা পৌঁছেছিলাম স্থানীয় পৌরপিতা এবং পৌর প্রধান পরিষদ সদস্য হিমাংশু দেবের কাছেও। তিনি জানান, স্থানীয় মানুষজনের অভিযোগের ভিত্তিতে রাস্তা চওড়া করবার জন্য বেদিটিকে ভাঙা হয়েছে, বিষয়টি তার কাছে অজানাই ছিল, আর এই বেদি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা সর্বৈব মিথ্যা, তৃণমূলে কোনো লোকই নেই। পৌরসভার কাজ চলছে, পৌরসভার কাজ চলার সময় এখানে একটা বেদি ছিল ওদের বহু পুরনো, সেটা রাস্তায় অবস্ট্রাকশন করছিলো বলে এই অঞ্চলের প্রায় 150 থেকে 200 দোকানদাররা নিজেরাই ভেঙে সরিয়ে দিয়েছে। প্রত্যেকের দাবি ছিল যে রাস্তার মাঝখানে এটা শহীদ বেদিটা আছে এবং ওকে ঘিরে 5-7টা দোকান বসেও রাস্তার মাঝখানে। সুতরাং তাহলে রাস্তা 15 ফুটের রাস্তা 30 ফুট চওড়া হলো, অথচ শহীদ বেদিকে ঘিরে 10টা দোকান এখানে রাস্তার মাঝখানে থাকবে কেন? এটাই ছিল মানুষের দাবি এবং মানুষ সেজন্য শহীদ বেদিটা সরিয়ে দিয়েছে। তারপরে সিপিএমের লোকরা এসে এখানে রাস্তা অবরোধ করে, রাস্তার কাজ বন্ধ করে দেয়, আমাদের ছেলেদের মারধর করে, তারপর ওরা চলে গেছে। ওরা বলছে সিপিএমের ছেলেকে মারধর করা হয়েছে কর্মীদের এবং তারা হাসপাতালে, ওরা আমাদের ছাত্রনেতা দীপ্তাঞ্জন ঘোষকে মেরেছে, আরও আমাদের 2 জন কর্মী ওই মিউনিসিপ্যালিটির কর্মীকে মেরেছে, তারপরে আমাদের ওই বিশ্ব চক্রবর্তীকে মেরেছে বুকুন, আমাদের ছেলেদের 3-4 জন উইন্ডেড হয়েছে। আমাদের ছেলে সিপিএমরা এসে মারধর আচমকা মারতে শুরু করে দিয়েছে, এসে ছিলই না, আমাদের লোক ছিলই না, আমি নিজেও ছিলাম না, আমি তো নিজে বাড়িতেই ছিলাম, আমি জানি না এটা কী হয়েছে। মিউনিসিপ্যালিটির লোকেরা ছিল, মিউনিসিপ্যালিটির লোকদের মেরেছে, আমাদের 2-3 জন কর্মীকে মেরেছে। সে তো জনগণ বুঝবে, জনগণ চাইছে প্রশস্ত রাস্তা থাকুক, এটা জনগণ চাইছে, তো সুতরাং জনগণ যদি অ্যালাউ করে দিলে হবে, অ্যালাউ না করলে হবে না। আমাদের কোনো শহীদ বেদি নিয়ে আমাদের কোনো আমাদের কিছু যায় আমাদের কোনো মাথা ব্যথা নেই এ নিয়ে, দলের কোনো মাথা ব্যথা নেই, আমাদের দলের তৃণমূল দলের কোনো মাথা ব্যথা নেই।
তৃণমূলের কর্মসূচিও না, তৃণমূল দল জানেও না, এটা তো আমাদের কোনো কর্মসূচি, সাধারণ পাবলিক যা বলবে সেটাই হবে। সব মিলিয়ে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে দীর্ঘদিনের শহীদ বেদি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য, রয়েছে পুলিশি প্রহরাও। আগরপাড়া থেকে রাজা দে এবং গৌতমী নাথ, 7awake নিউজ নেটওয়ার্ক। খবরটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই 7awake নিউজ চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।